আমার অসমের শিক্ষামন্ত্রী কতবা না কতবা এই সিন্ডিকেটের লগত জড়িত আছে। প্রাইভেট যেবিলাক স্কুল করে থাকে পুঁজিপতি হলে এই সকলক এটা ইনভেস্টমেন্টের সুবিধা দিয়ার কারণে স্কুলখিনি কমাবলৈ গৈ আছে গভর্নমেন্টে। আর একটা কথা, যেটু কইছে শিক্ষামন্ত্রী কইছে যে প্রাইভেট স্কুল বেশি, সরি স্কুল বেশি আছে নয় জানো, এটু এটা টেকনিক্যাল কথা কইছে। তেওলোকে এডুকেশনটু কমার্শিয়ালাইজ করে আছে প্রাইভেট স্কুলক। প্রাইভেট যেবিলাক স্কুল করে থাকে পুঁজিপতি সকলে এই সকলক এটা ইনভেস্টমেন্টের সুবিধা দিয়ার কারণে স্কুলখিনি কমাবলৈ গৈ আছে গভর্নমেন্টে। গভর্নমেন্টে এইটো বিজনেস অ্যাঙ্গেলর পৰা দেখি আছে। আপনাদের চাব যিমান প্রাইভেট স্কুল করে আছে এই গোটে প্রাইভেট স্কুল কেটা কিন্তু বিজনেসম্যান কেজনে করে আছে। আর মই এইটো অভিযোগ করে আছো আমার অসমের শিক্ষামন্ত্রী কতবা না কতবা এই সিন্ডিকেটের লগত জড়িত আছে না। এইটো এইটো দুটা কথা আছে স্যার। এই মানুষবিলাকর ফালে গভর্নমেন্ট চাই নাই। 27,000 যে টিচার্স নন টিচিং স্টাফ আছে এই তেওঁলোকৰ ফালে চাই নাই। তেওঁলোকে অকল পুঁজিবাদী কিছু মানুষের ফালে চাই। বিজনেসম্যান কিছু মানুষের ইনসিস্ট করার কারণে তেওঁলোকে এই হিউজ নাম্বারস অফ স্কুলস যেতিয়া বন্ধ হব তেতিয়া ডিমান্ড বাড়িব। প্রাইভেট স্কুলের ডিমান্ড বাড়ার কারণে এইটো এটা এডুকেশন মিনিষ্টারের চিন্তাধারা আর ইয়ার বাইরত একো নাই। নহলে কিয় করিব? এই মানুষবিলাক কি পরিয়াল নাই নাকি? তেওঁলোকৰ বাচ্চা কত যাব? তেওঁলোকৰ এজ নাই। কোনোবাই 20 বছর চাকরি করেছে, 25 বছর, 1,000 অলরেডি রিটায়ার্ড করে নিছে। এতিয়া এই মানুষখিনি মেইনটেইন কেনেকে করিব? গভর্নমেন্টে তেওঁলোকৰ ফালে চাই নাই। অকল প্রাইভেট স্কুলের মালিকখিনিক সুবিধা করে দিয়ার কারণে গভর্নমেন্টে এডুকেশন মিনিষ্টারে স্পেশালি এই চিন্তা করতে হয়েছে। আমার অসমের শিক্ষামন্ত্রী কতবা না কতবা এই সিন্ডিকেটের লগত জড়িত আছে। প্রাইভেট যেবিলাক স্কুল করে থাকে পুঁজিপতি সকলে এই সকলক এটা ইনভেস্টমেন্টের সুবিধা দিয়ার কারণে স্কুলখিনি কমাবলৈ গৈ আছে গভর্নমেন্টে। আর একটা কথা, যেটু কইছে শিক্ষামন্ত্রী কইছে যে প্রাইভেট স্কুল বেশি, সরি স্কুল বেশি আছে নয় জানো, এইটু এটা টেকনিক্যাল কথা কইছে। তেওঁলোকে এডুকেশনটু কমার্শিয়ালাইজ করে আছে প্রাইভেট স্কুলক। প্রাইভেট যেবিলাক স্কুল করে থাকে পুঁজিপতি সকলে এই সকলক এটা ইনভেস্টমেন্টের সুবিধা দিয়ার কারণে স্কুলখিনি কমাবলৈ গৈ আছে গভর্নমেন্টে। গভর্নমেন্টে এইটো বিজনেস অ্যাঙ্গেলর পৰা দেখি আছে। আপনাদের চাব যিমান প্রাইভেট স্কুল করে আছে এই গোটে প্রাইভেট স্কুল কেটা কিন্তু বিজনেসম্যান কেজনে করে আছে। আর মই এইটো অভিযোগ করে আছো আমার অসমের শিক্ষামন্ত্রী কতবা না কতবা এই সিন্ডিকেটের লগত জড়িত আছে না। এইটো এইটো দুটা কথা আছে স্যার। এই মানুষবিলাকর ফালে গভর্নমেন্ট চাই নাই। 27,000 যে টিচার্স নন টিচিং স্টাফ আছে এই তেওঁলোকৰ ফালে চাই নাই। তেওঁলোকে অকল পুঁজিবাদী কিছু মানুষের ফালে চাই। বিজনেসম্যান কিছু মানুষের ইনসিস্ট করার কারণে তেওঁলোকে এই হিউজ নাম্বারস অফ স্কুলস যেতিয়া বন্ধ হব তেতিয়া ডিমান্ড বাড়িব। প্রাইভেট স্কুলের ডিমান্ড বাড়ার কারণে এইটো এটা এডুকেশন মিনিষ্টারের চিন্তাধারা আর ইয়ার বাইরত একো নাই। নহলে কিয় করিব? এই মানুষবিলাক কি পরিয়াল নাই নাকি? তেওঁলোকৰ বাচ্চা কত যাব? তেওঁলোকৰ এজ নাই। কোনোবাই 20 বছর চাকরি করেছে, 25 বছর, 1,000 অলরেডি রিটায়ার্ড করে নিছে। এতিয়া এই মানুষখিনি মেইনটেইন কেনেকে করিব? গভর্নমেন্টে তেওঁলোকৰ ফালে চাই নাই। অকল প্রাইভেট স্কুলের মালিকখিনিক সুবিধা করে দিয়ার কারণে গভর্নমেন্টে এডুকেশন মিনিষ্টারে স্পেশালি এই চিন্তা করতে হয়েছে।